আজ আমরা পশ্চিমবঙ্গের ভূগোল, এটি আমাদের ক্লাস 15, আর আজ এই ক্লাসে আমরা দেখব পশ্চিমবঙ্গের খনিজ সম্পদ সম্বন্ধে। তাহলে আজকে আমরা দেখব পশ্চিমবঙ্গের খনিজ সম্পদ সম্বন্ধে। পশ্চিমবঙ্গের খনিজ সম্পদের প্রথমে রয়েছে, ভারতের মোট খনিজ উত্তোলনের 3% পশ্চিমবঙ্গে পাওয়া যায়। এই 3% যুগে যদি আমি ইজুগল টু 100% ধরি, তাহলে তার 97% কিন্তু কয়লা পাওয়া যায়। কী পাওয়া যায়? কয়লা পাওয়া যায়। তো বেশিরভাগটা পশ্চিমবঙ্গে যে খনিজ সম্পদ রয়েছে তার মধ্যে বেশিরভাগ আমরা কয়লা পেয়ে থাকি, ঠিক আছে? এখানে বেশিরভাগ কী পাওয়া যায়? কয়লা পাওয়া যায়। যেমন আমি এখানে এই জন্য যে পশ্চিমবঙ্গের থেকে পাওয়া বিভিন্ন খনিজ সম্পদগুলি কী কী, তো 1 নম্বরে রয়েছে কয়লা। কয়লা সব থেকে বেশি পাওয়া যায় পশ্চিমবঙ্গে, যে পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ এবং আসানসোলে কয়লা পাওয়া যায়, তাই না? রানীগঞ্জ এবং আসানসোলে কয়লা পাওয়া যায়। বাঁকুড়া জেলার বড়জোড়া, মেজিয়া, পুরুলিয়া জেলার পাওয়া যায় নিতুরিয়া, এখানে এই সমস্ত জায়গাতে বেশিরভাগ বিটুমিনাস জাতীয় কয়লা পাওয়া যায়। কী কয়লা? বিটুমিনাস জাতীয়। যে কয়লার যে 3টি ভাগ আছে, অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট, পিট, তার মধ্যে বিটুমিনাস জাতীয় কয়লা কিন্তু পশ্চিমবঙ্গে পাওয়া যায়। দার্জিলিংয়ে সামান্য পরিমাণে লিগনাইট পাওয়া যায়, মানে এতটাই পরিমাণ কম সেটা তো আর বলার কিছু নেই। এখানে একটা আমরা ম্যাপ দেখছি, তার সঙ্গে দেখো এই পাশে একটা ম্যাপ দেখছি। দেখো প্রথমে হচ্ছে লৌহ আকরিকি, যে লাল যে দেওয়া আছে, তাহলে এখানে দেখতে পাচ্ছি লোহার, আর এক জায়গায় আমরা দেখতে পাচ্ছি লোহা করি। তারপরে যে ম্যাঙ্গানিজ, এটা ম্যাঙ্গানিজ, তাহলে এখানে এই যে একটা ম্যাঙ্গানিজ দেখতে পাচ্ছি আর নেই। আর তামা, তারপরে এভাবে আমরা কিন্তু সব কিছু আমরা এখানে লক্ষ্য করতে পাচ্ছি, মানে যতটা আমরা দেখতে পাচ্ছি আর কি, ঠিক আছে? তো এই এইখানে যে ছক্করা আছে, যা কয়লা, এই যে কয়লা, দেখো এই জায়গাটা আমরা কয়লাটা সব থেকে বেশি দেখতে পাচ্ছি, এবং সামান্য দার্জিলিংয়ে দেখতে পাচ্ছি, তাই না? তো এই ম্যাপটার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা লক্ষ্য রাখবে, তাহলে বেশি ভালো হবে বোঝার ক্ষেত্রে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি কি, সেটা আমরা লক্ষ্য, কয়লা উত্তোলনে পশ্চিমবঙ্গের স্থান 7ম, এবং বীরভূমের দেউচা পাচামি স্থানে পশ্চিমবঙ্গে সর্ববৃহৎ কয়লা খনি পাওয়া গেছে। এই যে এখানে দেউচা পাচামি রয়েছে, যেখানে পশ্চিমবঙ্গে সর্ববৃহৎ কয়লা খনি পাওয়া গেছে, ঠিক আছে? এর আগে রানীগঞ্জ ছিল, মানে সবথেকে বেশি কয়লা পাওয়া যেত এর আগের রানীগঞ্জ, কিন্তু দেউচা পাচামি কয়লা খনিটা পাওয়া যাওয়ার পর সেটা এখন হবে। 2 নম্বর হচ্ছে চীনামাটি। চীনামাটি তাহলে কোনটা রয়েছে? চীনা পাথর বা চীনামাটি আমি ধরে নিলাম একই, তাহলে এই জায়গাটা ছিল, তাহলে এটা হচ্ছে এইখানে, একমাত্র পুরুলিয়াতেই সেটা দেখতে পাচ্ছি, অন্য কোথাও নেই। তাহলে পুরুলিয়া জেলার ঝালদা ও রঘুনাথপুর, বাঁকুড়া জেলার সালাইগুড়িতে কিছু পরিমাণে পাওয়া যায়। চুনা পাথর, এটা হচ্ছে পুরুলিয়া জেলার ঝালদা বাঁকমারা হবে, এবং ওটা আর একটা যেটা, ওটা স্পেলিং মিস্টেক হয়েছে, হাঁস পাথর, কী হয়েছে? হাঁস পাথর, এটা তয়াকার জায়গার হাসপাতাল হবে না, ওটা হাঁস পাথর, ঠিক আছে? সেই জায়গাটায় চুনাপাথর পাওয়া যায়, মানে অ্যাকচুয়ালি পুরুলিয়া জেলাতেই চুনামাটি চীনাপাথর পাওয়া যায়, অন্য কোথাও সেরকম পাওয়া যায় না। বাঁকুড়াতে অল্প পরিমাণে পাওয়া যায়। 4 নম্বরে ডলোমাইট, দেখো ডলোমাইট, এই যে ডলোমাইট রয়েছে, তো ডলোমাইট আমরা এইখানেই পাচ্ছি, দেখো এই যে উপরে, আর কোথাও আমরা ডলোমাইট দেখতে পাচ্ছি না, আমি পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করব। দেখো ডলোমাইট কী বলছে? আলিপুর দুয়ারের বক্স জয়ন্তী পাহাড়, এই যে বক্স জয়ন্তী পাহাড় আলিপুর ধরে, ওইখানেই একমাত্র ডলোমাইট দেখতে পাচ্ছি, আর অন্য কোথাও ডলোমাইট পশ্চিমবঙ্গে নেই। অনেকে বলে জলপাইগুড়ি বক্স জয়ন্তী, ঠিক আছে, অনেকে বলে আলিপুর ধরে, আমি আলিপুরদুয়ার, বক্স আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি দুটো জেলায় আমি বলতে পারি, তবে বক্স জয়ন্তী পাহাড়ে এটা ডলোমাইটটা সব থেকে বেশি পাওয়া যায়। আচ্ছা এবার দেখব আমরা আকরিক লোহা, কী দেখব? আকরিক লোহা, ঠিক আছে? আকরিক লোহার মানে লৌহ আকরিক যেটা সবার প্রথমে রয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি কোথায়? এইখানটায় দেখতে পাচ্ছি। দেখো ওই রানীগঞ্জে কয়লা খনির কাছাকাছি এই লৌহ আকরিক পাওয়া যায়। বর্তমানে সেটা বর্ধমানের কুলটিতে প্রথম লৌহ আকরিক কারখানা স্থাপন করা হয়েছিল, এবং তাছাড়াও লৌহ আকরিক পুরুলিয়ার বানগড়, মানবাজার, গৌরাঙ্গডিহ, তিলুড়িয়া, ঝালদা এবং বাঁকুড়ার পেরো পাহাড়, দার্জিলিংয়ে কিছু পরিমাণে আমরা এই লৌহ আকরিক আমরা পেয়ে থাকি, ঠিক আছে? লৌহ আকরিকের পর আমরা দেখব ফায়ার ক্লে। ফায়ার ক্লে আমরা দেখে নিই প্রথমে, যে পশ্চিমবঙ্গ ফায়ার ক্লে উৎপাদনে তৃতীয় স্থান, বিহার প্রথম, মধ্যপ্রদেশ দ্বিতীয়। এবার এই যে ফায়ার ক্লে, এই যে আমরা দেখছি ফায়ার ক্লে, একটা ডট চিহ্ন, সেটা কোথায়? এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি, ম্যাক্সিমাম রয়েছে। সেরকম আছে, ফায়ার ক্লে হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় প্রধান খনিজ সম্পদ, তাহলে প্রথম খনিজ সম্পদ হলো কয়লা, আর ফায়ার ক্লে হলো দ্বিতীয় খনিজ, তাহলে সেটা কোথায় দেখতে পাওয়া যায়? পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ কয়লা খনি অঞ্চলেই এটি দেখতে পাওয়া যায়, কারণ এই যে কয়লা খনি অঞ্চল সেখানেই তো ফায়ার ক্লে দেখতে পাচ্ছি ভাই। এছাড়া রানীগঞ্জ, রামনগর, সালানপুর, বীরভূম জেলা ও পুরুলিয়া জেলাতেও ফায়ার ক্লে আমরা পেয়ে থাকি। তাহলে ফায়ার ক্লে হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্ববৃহৎ মানে খনিজ সম্পদ, যেটা কয়লার পর পাওয়া যায়। আর কয়লা খনি অঞ্চলেই কিন্তু আমরা লৌহ আকরিকও পাচ্ছি, আবার ফায়ার ক্লেও পাচ্ছি।
এবার আমরা দেখব আরও কিছু প্রশ্ন। বলছে কি, উল ফ্রেম, উল ফ্রেম হচ্ছে বাঁকুড়া ঝিলিমিলি। দেখো উল ফ্রেম কোথায় সেটা তো উল এখানে এখানে উল ফ্রেম নেই, ঠিক আছে, উল ফ্রেম এখানে নেই। উল ফ্রেম হচ্ছে বাঁকুড়া ঝিলিমিলি বীরভূম পুরুলিয়া, তাহলে বাঁকুড়া ঝিলিমিলি আর বীরভূম পুরুলিয়া। অ্যাসবেস্টরস যে আচ্ছা সেটা কোথায় পাবো আমরা, পশ্চিম মেদিনীপুরের বীরমাদল ও চিরগোড়া স্থানে আমরা অ্যাসবেস্টরস পেয়ে থাকি। আচ্ছা এবার আমরা বলছি জেলাভিত্তিক পাওয়া খনিজ সম্পদ, তাহলে জেলাভিত্তিক পাওয়া খনিজ সম্পদ সম্বন্ধে এক নজর দেখব। চুনাপাথর আমরা পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া দার্জিলিং, ডলোমাইট শুধুমাত্র জলপাইগুড়ি বা আলিপুরদুয়ারও হবে, কারণ পরবর্তী জলপাইগুড়ি দুয়ার ভেঙে আলিপুরদুয়ার হয়, মানে ভেঙে গিয়ে তাই জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার দুটোই হবে। ফায়ারক্লে পশ্চিম বর্ধমান বীরভূম, অ্যাপেটাইট পুরুলিয়া, অ্যাপেটাইট অতটা আসার মতো নয়, উলফ্রেম বাঁকুড়াতে পাই, গ্রাফাইট এটা কোনো ইম্পর্টেন্ট পুরুলিয়া দার্জিলিং, তাহলে পুরুলিয়াটাই সব থেকে বেশি, দার্জিলিংয়ে কম। লোহাকুড়ি পুরুলিয়া বাঁকুড়া, অপরূপা মাইক্রা পুরুলিয়া বাঁকুড়া, পাইরাইট পুরুলিয়াতে পাই, তামা পাই জলপাইগুড়ি দার্জিলিং বর্ধমান পুরুলিয়া এবং বীরভূম, এই জায়গাগুলো এই জেলাগুলোতে পেয়ে থাকি। আচ্ছা এবার আরও দেখবো জেলাভিত্তিক তামা, তামা জলপাইগুড়ি দার্জিলিং বর্ধমান বীরভূম পুরুলিয়া, ম্যাঙ্গানিজ পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বর্ধমান, কায়নাইট পুরুলিয়া, অ্যাসবেস্টরাস পশ্চিম মেদিনীপুর, একমাত্র পশ্চিম মেদিনীপুরেই দেখতে পাওয়া যায় অ্যাসবেস্টরাস, আর কোথাও দেখতে পাওয়া যায় না, ব্যারাইট পুরুলিয়া, বেস্ট মেটাল দার্জিলিং জলপাইগুড়ি, গিরিমাটি ঠিক আছে বর্ধমান মেদিনীপুর পুরুলিয়া, এবং টাইটানিয়াম একবারে পুরুলিয়াতেই আমরা দেখতে পাই। তাহলে এই ছিল জেলাভিত্তিক বিভিন্ন খনিজ সম্পদ। তাহলে আমরা আজকে ডিটেলসে জানলাম একটা ছোট্ট ভিডিও আজকের পশ্চিমবঙ্গের খনিজ সম্পদ সম্বন্ধে, আশা করি তোমাদের বুঝতে এবং ভালো লেগেছে। এর পরে ভিডিওতে অবশ্যই আমরা আলোচনা করি পশ্চিমবঙ্গের শক্তি সম্পদ সম্বন্ধে।